আমি সম্রাট শিকদার, আমি যশোরের ছেলে। স্টাডি খরচ চালানোর জন্য আমি বল ভাই হিসেবে যশোর গলফ ক্লাবে আমি জয়েন করি। সপ্তাহে একদিন গলফ খেলতে দিত, সেটা হলো সোমবার। ওইখানে প্র্যাকটিস করতে করতে 2016 সালে আমি ন্যাশনাল টিমে চান্স পাই। তারপর থেকে আমি না, এটাই তো আমার আমার লাইফ। আমার নাম মোহাম্মদ শফিক বাঘা, আমি বরিশাল জেলায় বড় হয়েছি। আমার স্বপ্ন আমি একজন ভালো প্রফেশনাল প্লেয়ার হব। আমি বাংলাদেশের নাম উজ্জ্বল করব, এটা আমার খুবই ইচ্ছা। আমি অনেক দূর যাব, এটা আমার বিশ্বাস। যেদিন আমি ন্যাশনাল টিমে চান্স পেয়েছি সেদিন আমার কাছে মনে হয়েছে যে আমি আমার লাইফের আরেকটা ধাপে আসছি। আমার কাছে ওই দিন অনেক আনন্দ লেগেছিল। যখন একটা ব্যাট শট হয় তখন ভাবি যে না, এটা হয় নাই, পরেরটা হবে, পরেরটা হয় নাই, তার পরেরটা হবে। বাংলাদেশের নাম উজ্জ্বল করব, এটা হলো আমার সবচেয়ে বড় স্বপ্ন।